হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল আমরা রেডি হয়ে পুরুলিয়া ডে টু আজকের ব্লগটা স্টার্ট হয়ে গেছে। আর সকালবেলায় সবাই মিলে, এ দেখো আমাদের সবাই রেডি হয়ে গেছে, সামান্য একটু ফটো চলছে, আর ঘুরতে এসেছি, ফটো তো তুলবই, তো ফটো তুলে নিয়েছি। আর এদিকে ডোডো আর ডোডোর দিদি মানে মাম, ওরা একটুখানি দোলনাটাতে খেলাধুলা করছে, আর আমরা ওদিকে গাড়িতে সমস্ত মালপত্র তুলে নিয়েছি। আমরা এই কটেজটাই ছিলাম, আর এখানে দিদি ভাই আর মন দুজনা মিলে একটুখানি মোবাইলে ফটো তুলেছে, সেগুলো একটু চেক করে নিচ্ছে। এই হলো দিদি ভাইদের গাড়ি, আর এখানে আমাদের গাড়ি, সমস্ত ব্যাগপত্র সব লোড হয়ে গেছে। চলো আমরা স্টার্ট করছি আজকের জার্নিটা। আজকে সবার প্রথমে আমরা যেখানে যাব সেটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়। দেখো দূর থেকে পাহাড়টা জাস্ট কি সুন্দর লাগছে। এখানে তিনটে চূড়ো আছে, সবগুলো চূড়োতে আমরা আজকে উঠবো না, আমরা সব থেকে হায়েস্ট যে চূড়োটা আছে ওটাতে উঠবো। আর রাস্তায় যেতে যেতে রাস্তার দু পাশে ভর্তি এখানে সব খেজুর রস তুলে নিয়ে পেড়ে নিয়ে এসে সবাই রস পাটালি গুড় তৈরি করছে, ঝোলা গুড় তৈরি করছে, আর এখানের ভেতরে ওরা সব এগুলোকে স্টোর করে রাখে। আর আমরা চলে এসেছি ওদেরকে, আর এখানে আমার বরমশাই ওদের কাছ থেকে এই খেজুর রস খাচ্ছে। আমরা সবাই মিলে একটু টেস্ট করে দেখেছিলাম, এই এক একটা গ্লাস ওরা বলছে 20 টাকা করে, কিন্তু আমি খেজুর গুড়ের এই রসটা অতটাও পছন্দ করি না, তাই আমি খাইনি। আমি ওই জাস্ট অল্প একটু টেস্ট করার মতনই খেয়েছিলাম, ওরা সবাই খেয়েছে। এই দেখো এই তাতালটাতে খেজুর রসগুলো সব জাল দিচ্ছে, জাল দিয়ে তারপর এটা ঘন করে এখান থেকে পাটালি তৈরি হবে। এই দিকটা দিয়ে ওরা জাল দিচ্ছে, আর অন্যদিকে আর একটা হোল করা আছে। এই দেখো এই লম্বা সরু মতো এখান দিয়ে কিন্তু ধোয়াটা পাস হচ্ছে। আর ওদের কাছে জিজ্ঞাসা করাই, ওরা বলেছিল এগুলো 230 টাকা করে কেজি পড়ছে। আর এখানে একটা প্রিপারেশন চলছে, এখানে এখন শুধু জাস্ট ভাপে দিয়ে রেখেছে, আর অল্প অল্প জাল দিচ্ছে এটার মধ্যে, জোরে জাল দিয়ে এটাকে জাল হচ্ছে না। এদিকে জালটা কমপ্লিট হবে, তারপরে ওদিকে ওরা জোরে জোরে জালটা দেবে। আর এই যে এই পুরো প্রসেসটা মিনিমাম ওদের 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে ওরা বলেই দিয়েছিল, তো আমাদের হাতে এত সময় ছিল না, তাই আমরা নিইনি। আর ওখান থেকে একটু এগিয়ে গিয়ে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে চা খেয়েছিলাম ওখানে লোকাল লোকজনদের সাথে। তো ওরা ওদেরকে জিজ্ঞাসা করলাম যে ভালো খেজুর গুড় কোথায় পাওয়া যাবে, কারণ ওরা তো বলতে পারবে যেহেতু ওরা ওখানে লোকাল, ওদের এটা কোনো ব্যবসা নয়। ওদেরকে জিজ্ঞাসা করলাম ওই জন্যে, তো ওরা বলল এখানে অরিজিনাল খেজুর গুড় কোথাতেও আপনি পাবেন না, সব জায়গাতে 30% খেজুর গুড় আর 70% চিনি দিয়ে এরা এটা তৈরি করে, কিন্তু এরা দাম কিন্তু নিচ্ছে এখানে 230 টাকা করে কেজি, কোনো কম কিন্তু ওরা নিচ্ছে না। আর আমাদের লোকালে এখানে সব থেকে ভালো খেজুর গুড়টা আমার বরমশাই কদিন আগেই এনেছিলেন, ওটা কিন্তু 180 টাকা করে কেজি ছিল। তো আমার বরমশাই ওই জন্য বললো যে চলো আমরা লোকাল থেকে তোমাকে সব থেকে ভালো খেজুর গুড়টা এনে দেবো, তুমি এখান থেকে নিও না। মনকে এটাই বোঝ মানিয়ে আমরা পরবর্তী ডেস্টিনেশন গড় পঞ্চকোটের দিকে পৌঁছেও গেছি গল্প করতে করতে। এখান দিয়ে এইরকম মাটির রাস্তা বরাবর চলে এসে আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি। তো আমরা যেহেতু গুগল ম্যাপ দেখে গেছিলাম, হয়তো বড় গাড়ি আসার অন্য কোনো রাস্তা থাকবে, কিন্তু আমাদের এই মাটির রাস্তাগুলোই ওরা দিয়েছিল, তো আমরা সেই বুঝেই এসেছি। আর এখানে সবাইকে পার্কিং দিচ্ছিল, পার্কিংয়ে 20 টাকা করে পার্কিং চার্জ পড়েছে। তো আমরা এই গড় পঞ্চকোটের পাশেই আমরা আমাদের ব্রেকফাস্টটাও করে নিয়েছি। দেখো এখানেও কিন্তু সমস্ত এই মুখোশ টুখোশগুলো বিক্রি হচ্ছে, তো আমরা এখান থেকে কিছু দেখিও নি, আমরা দাঁড়ায়ও নি, আমরা সোজা চলে গেছি এই সিঁড়িগুলো ওঠার জন্য। আমরা যথারীতি এক্সাইটমেন্ট ছিল আমাদের মধ্যে, তাই আমরা এদিকেই কনসেন্ট্রেট করেছিলাম। এখানে টোটাল 500টা সিঁড়ি ওরা বলছিল যে 500টা সিঁড়ি উঠতে হবে। তো সব থেকে আগে এই যে আমাদের ছোট সদস্য জেসি, ও চলছে সবার ফার্স্ট,
ওকে আগে মানে এক্সাইটমেন্ট ওকে ধরে রাখতে পারছে না, কতক্ষণে উঠবে সবাইকে কাটিয়ে কাটিয়ে ও সেটাই কিন্তু চেষ্টা করছে। আর পুরো এই সিঁড়ির যেই পুরো এই ব্যাপারটা ছিল, এখানে ডোডো পুরোপুরি ওর বাবার কাছেই ছিল। সত্যি কথা বলতে এই পুরো জার্নিতে ডোডোকে নিয়ে আমার কোনো সমস্যাই হয় না যদি ওর বাবা ওর পাশে থাকে, সাথে থাকে। অ্যাকচুয়ালি ও ওর বাইরে বেরিয়ে শুধুমাত্র খাওয়ার জন্য আমার কাছে আসে, বাদ বাকি পুরো টাইমটা ওর বাবার সাথেই থাকে, সব সময় বাবার সাথেই কোলে করে ঘোরা। আর একটু আধটু হেঁটেও ও ঘোরে, কিন্তু এতটা সিঁড়ি তো ধরো ও তো হেঁটে ঘুরতে পারবে না। তাই কথা বলতে বলতে আমরা একদম টপে চলে এসেছি। এটা হচ্ছে বজরংবলীর মন্দির, সবার প্রথমে পড়বে এই বজরংবলীর মন্দির। আর ওপরে যে মন্দিরটা দেখছো সেটা হচ্ছে মা জয়চণ্ডীর মন্দির। চলো এই টিলাটার ওপর উঠে তোমাদের পুরো পুরুলিয়া শহরটা একবার একটু দেখিয়ে দিই। যেহেতু গরমকালে পুরুলিয়া ট্যুরটা করা যায় না, তাই শীতকালে যেন এখানে মানে এত পরিমাণে ট্যুরিস্ট এসছে, এত মানুষজন ঘুরতে এসছে যে বলার বাইরে। দেখো দূর থেকে ওই যে তিনটে পাহাড় দেখা যাচ্ছিল, ওই তিনটে পাহাড় হচ্ছে ওই যে তিনটে পাহাড়ের কিন্তু মানে এই পাহাড়েরই তিনটেই চূড়ো। আর এই পাশে দেখো সুন্দর বিস্তীর্ণ এলাকা নিয়ে পুরো শহরটা দেখা যাচ্ছে। আর ওইখানে আমার বর দাঁড়িয়ে আছে যে ওকে একটু ফটো তুলে দেওয়া হবে, কিন্তু ও তো জানেই না যে আমি ওর ভিডিও করছি, ও ভাবছে যে আমি ওর ফটো তুলছি, কিন্তু আদৌ সেটা না। তো যাই হোক, দেখো সুন্দর দৃশ্যটা, আর ওই মাঠগুলো দেখো, পুরো মনে হচ্ছে না দূর থেকে যে যেন ম্যাপ আঁকা আছে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আর বেশ খানিকটা ফটো তুলে তারপর আমরা চলে গেলাম আর একটু উঁচুতে যে মন্দিরটা ছিল, মা জয়চণ্ডীর মন্দির। এখানে পাশে সবাই পুজোও দিচ্ছে, পুজোর সামগ্রীও বিক্রি হচ্ছিল, কিন্তু আমরা আর পুজোটা দিইনি যেহেতু আমরা এই ব্রেকফাস্টটা আগেই করে ফেলেছি আর এই জামাকাপড় পরেই খেয়েছি, ওই জন্য আমরা আর পুজোটা দিইনি। আমরা জাস্ট মাকে দূর থেকে প্রণাম করে প্রণামী বক্সে টাকা দিয়ে তারপর ওখান থেকে বেরিয়েছি। আর এই পাশে না মন্দিরের সাইডে ওখানে কিন্তু পুজোর সামগ্রী বিক্রি হচ্ছিলো, নিচ থেকে বয়ে বয়ে নিয়ে আসার দরকার নেই। নিচে মাঝসিটিতে অনেক জায়গাতে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছিলো, কিন্তু আমরা কিনিনি, এখানেও এসে কিনিনি। এখানে দেখো পুজোর সামগ্রীও বিক্রি হচ্ছে, তারপরে এরা ওই লকেট বজরংবলীর লকেট টকেটও বিক্রি করছে, মায়ের ছবি বিক্রি করছে, সব কিছুই এখানেই বিক্রি হচ্ছে। তো ওখান থেকে কিছুটা নেমে এসে সবার জলতেষ্টা পেয়ে গেছিলো। আমরা অ্যাকচুয়ালি কী বলো তো, শুধুমাত্র ডোডোর জন্য তো আমি বাড়ি থেকে ফোটানো জলটা নিয়ে এসেছি, আর আমরা সবাই বিজলারির জল কিনে খাচ্ছি। আর যেহেতু ওর জন্য বাড়ি থেকে ফোটানো জলটা এনেছি, তো আমি ছোটো বোতলে ওর জলটা সবসময় ক্যারি করছিলাম, আর আমাদের জলের বোতলটা না গাড়িতে ফুল করে ফেলে এসেছি, তো আমরা সেভাবে ওই জন্য ওই ওর জলটা থেকেই অল্প অল্প করে সিপ নিয়ে নিয়ে খেয়েছিলাম। এবার এতটা সিঁড়ি ওঠার পর সবাই সাধারণত একটু জলতেষ্টা পেয়েই যাবে, সেটাই স্বাভাবিক। তাই এখানে ওই জলজিরা দিয়ে লেবু দিয়ে ওরা এত সুন্দর একটা শরবত বানিয়ে দিচ্ছিল না, 15 টাকা করে ওরা এক একটা গ্লাস নিচ্ছিল। প্রচণ্ড সুন্দর এবং টেস্টি হয়েছিল খেতে এই জলজিরা দিয়ে আর হচ্ছে এই শরবতটা খেতে। এটার মধ্যে দিয়েছিল হালকা করে অল্প একটু মিষ্টি মানে চিনি, তারপরে এক প্যাকেট, টোটাল 5 গ্লাস আমরা নিয়েছিলাম, তার মধ্যে ওরা 2 প্যাকেট জলজিরা দিয়েছিল আর এর মধ্যে বিট লবণ দিয়েছিল, দিয়ে সুন্দর করে আর লেবু দিয়েছিল, এ দিয়ে সুন্দর করে মিক্সড করে দিয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল। একদিন না বাড়িতে এই শরবতটা করে দেখব কেমন লাগে। তো যাই হোক, আমরা শরবতটা খেয়ে গলা ভিজিয়ে নিলাম, দিয়ে তারপরে আবার বাদবাকি সিঁড়িটাও ভাঙার জন্য রেডি হয়ে গেলাম। যদিও এখন নামবো, নামার সময় খুব একটা বেশি কষ্ট হয় না, উঠতেই কষ্ট তাই না, কিন্তু তবুও একটুখানি রেস্ট নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমরা তো ওঠার সময় সেরকম রেস্ট নিইনি, যেহেতু আমাদের আজকে অযোধ্যাটাও আমাদের কমপ্লিট করার কথা আছে, দেখি কী হয়। কিন্তু তোমাদের এর পরে আসবে একটা টুইস্ট, বলো তো কী টুইস্ট। এখান থেকে বেরিয়ে আমাদের যাওয়ার কথা ছিল অযোধ্যা পাহাড়, কারণ অযোধ্যাটা আমরা আজকে কমপ্লিট করব ভেবেই রেখেছিলাম। কিন্তু ওই যে আমরা তো প্রথমেই বললাম যে আমরা গুগল দেখে বেরিয়েছি, তো গুগলকে আমাদের বলা উচিত ছিল আমরা যাব অযোধ্যা হিল টপ, কিন্তু আমার বরমশাই গুগলকে বলে রেখেছিল যে আমরা যাব অযোধ্যা
অযোধ্যা পাহাড়। তো ও আমাদের ওখান থেকে গ্রামের রাস্তা দিয়ে, ভাঙাচোরা রাস্তা দিয়ে অযোধ্যার এমন একটা পাহাড়ের চূড়োয় নিয়ে পৌঁছলো যেখানে দূর দূরান্ত কিচ্ছু নেই, জাস্ট ধুধু মাঠ, আর একদম উঁচু থেকে যেরকম তোমাদের দেখালাম আগের একটা সৌন্দর্য, ঠিক ওই রকমই একটা সৌন্দর্যওয়ালা পরিবেশ। আমাদের আজকের দিনটা না খুব হয়রানিতে কেটেছে, কারণ ওখানে যেখানে আমরা এই গুগলের ম্যাপ দেখে আমরা যেখানটায় পৌঁছেছি সেখানে কি দেখো কিচ্ছু নেই, চারিদিক পুরো ফাঁকা, কিছু নেই। আমাদের সেম এইভাবে ভুল করে আরও দেখো কয়েকটা গাড়ি, আমরা টোটাল এরকম পাঁচখানা গাড়ি ছিল, পাঁচখানা গাড়ি সেমভাবে রাস্তা ভুল করে আমরা চলে এসেছিলাম এই একদম এই অযোধ্যার পাহাড়ের এই এটা একটা সাইড যেখানে কেউ আসে না, শুধুমাত্র মিলিটারিরাই এখানে আসে। দেখো ওখান থেকে পুরো চারিদিকটা পাহাড়ে ঘেরা, আর এই বনটা, অযোধ্যার যে বনটা কী সুন্দর অপরূপ দৃশ্য দেখো তোমরা। শুধু আমরা এখানে ভুল করে এসেছি ঠিকই, কিন্তু তো আমরা সবাই মানে মুগ্ধ হয়ে গেছি দৃশ্যটা দেখে। আর ওই যে ওখানে মিলিটারির ক্যাম্প করা আছে, ওখানে মিলিটারিরা থাকছে, তো আমি ফটো তুলতে এসেছি দেখে সবাই তো যথারীতি সব গাড়িগুলো ছেড়ে দিচ্ছে, চ চ তাড়াতাড়ি চ করে আমাকে তাড়া দিতে লেগেছে, তাই চটপট গাড়িতে চলে এসেছি। আর রাস্তাটা না ভীষণ খারাপ, ধুলো, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, রাস্তার ভেতরটা না পুরো খড়খড় খড়খড় আওয়াজ হচ্ছে, কারণ রাস্তার উপর কোনো মাটির রাস্তা নয়, এটা হচ্ছে পুরো পাথরের রাস্তা, মানে বড় 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 পাথর, বোল্ডারওয়ালা পাথরগুলো, মানে আগে পিচ হয়েছিল কিন্তু সেগুলো এখন ভেঙে এখন ওড়ার কোনো অস্তিত্ব নেই পিচের। তো এভাবে দেখছো গাড়িটা কত জার্কিং হচ্ছে। তো যাই হোক, এরকমভাবেই আমাদের সারাদিনটা গেল। আজ এখন ঘড়িতে বাজে প্রায় তিনটে, এখনও কতটা রাস্তা যেতে হবে আমরা বুঝতে পারছি না, বলছিল এইভাবে রাস্তা আমরা প্রায় 40 কিলোমিটার আসার পর আমরা পৌঁছালাম অযোধ্যা হিলটপ। আমরা যখন অযোধ্যা হিলটপে এসে এক মানে ভাতের জন্য খোঁজ করছি দুপুরের লাঞ্চ, তখন তো সবার ইভিনিং স্ন্যাক্সের আয়োজন করছে, কিন্তু আমরা তখন খোঁজ করছি কি দুটো ভাত পাবো কোথায়। তো দুটো ভাতের জন্য যখন খোঁজ করছি তখন সব জায়গাতে বলছে যে এখন ভাত হবে না, এখন ভাতের টাইম নয়, এখন ভাত শেষ, কিন্তু যেহেতু সাথে ডোডো আছে আমার তো ভাত লাগবেই। তো শেষমেশ এই একটা হোটেলে এসে তারা বলল যে হ্যাঁ আমাদের এখানে ভাত পাওয়া যাবে, তো আমরা এখানেই দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে আমাদের ভাতের অর্ডারটা দিয়ে তারপর আমরা এখানে বসে আছি, এখানে বসে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমরা চলে যাব। এখান থেকে বলল আপার ড্যামটা কাছে, তো আমরা আপার ড্যামের জন্য যাব, কিন্তু আপার ড্যামের ওখানে গিয়ে আবার দেখি কি নো এন্ট্রি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমাদের যেহেতু গুগল ভুল করিয়ে দিয়েছে, সেহেতু আমরা একদম ভুলভাবে চলে এসেছি এখানে। আমাদের প্রথমে লোয়ার ড্যাম যাওয়ার ছিল, লোয়ার ড্যাম হয়ে তারপরে আপার ড্যামে আসার কথা ছিল, কারণ এটা হচ্ছে ওয়ান ওয়ে রুট, শুধুমাত্র এখানে আসা যাবে, এখান দিয়ে যাওয়া যাবে না, আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে যাওয়া যাবে না। এই যে স্টপেজটা দেখছো এখানেই সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে দিচ্ছে, এই দেখো এখানে পুলিশরা সমস্ত গাড়িকে এদিকে ঘুরিয়ে দিচ্ছে পার্কিং লটের দিকে। তো আমরা গাড়ি পার্কিং করে ওদের সাথে কথা বললাম, ওরা বললে এভাবে হয় না, আপনাকে প্রথমে এখান থেকে যেতে হবে আপার ড্যাম, সরি এখান থেকে যেতে হবে লোয়ার ড্যাম, তারপরে ওদিক থেকে দেখতে দেখতে আপনাকে ও আপার ড্যামে আসতে হবে। তো যাই হোক, আমরা যখন চলেই এসেছি আর আমাদের হাতে যখন বেশ কিছুটা সময় আছে, যেহেতু এখন বিকেলবেলা তো বেশ কিছুটা সময় আছে, তাই ভাবলাম যে এখানে একটু দাঁড়িয়ে একটু সময় কাটিয়ে তারপরে যাব হোটেলের জন্য। তো এখানে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় কাটালাম, বেশ কিছুটা এই দোকানগুলো পাটগুলো ঘুরে দেখলাম, যেহেতু এখানেও খাবার জিনিসের দোকান বেশ কিছু ছিল, কিন্তু আমরা যেহেতু সবে ভাত খেয়ে বেরিয়েছি তাই আমরা আর এসব খাবার দাবার দিকে বেশি কিছু যাইনি। এখানে আমরা দাঁড়িয়ে দেখো ওই সূর্যডোবাটা দেখো, এই সূর্যডোবাটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম, ক্যামেরাতে না, যেহেতু আমার নর্মাল ফোনের ক্যামেরা, আইফোন নয়, আমি একটা সাধারণ পাতি অ্যান্ড্রয়েড ফোন দিয়েই ভিডিও করি। তো
অতটাও ভালো আসেনি, কিন্তু আমরা নিজ চক্ষে যেটা দেখেছি সেটা আমি তোমাদের এখানে প্রকাশ করতে পাচ্ছি না, যে এত সুন্দর দৃশ্যটা, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাস্ট অসাধারণ এই সময়ের এই অনুভূতিটা এই সন্ধেবেলায়। আর ডোডো তো, ওকে কে বলবে যে আজকে সারা দিন আমরা একটুখানি ভাত পাইনি, ওই সকালে সকাল 8:30 থেকে 9টার ব্রেকফাস্টের পর এই 4:30টার সময় ও একটু ভাত খেয়েছে, তা ভিন্ন আমরা ভাত খাইনি, এটা ওকে দেখে কেউ বলবে না যে ওর এনার্জি একটুখানিও লস হয়েছে। অ্যাকচুয়ালি ও ভাত খায়নি, কিন্তু ওকে আমি